ছট পূজোর প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার নতুনগঞ্জ এলাকায় ফের অভিযান চালিয়ে বুধবার রাতে 40 কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো বর্ধমান সদর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় মৃত্যুঞ্জয় মাঝি নামে এক বাজি ব্যবসায়ীকে, তার বাড়ি শহরের পাশিখানা এলাকায়। তাকে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় নজরদারি চলছে পুলিশের তরফে। গোটা রাজ্যে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করোনা পরিস্থিতির জন্য। বাজি পোড়ানো যেমন নিষিদ্ধ, বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। আদালতের নির্দেশ মেনে জেলা জুড়ে চলছে অভিযান। বর্ধমান শহরের বাজারেও রয়েছে কড়া নজরদারি। আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বলছি এরকম এরকম ব্যবসা করছিলেন কেন? নিষেধাজ্ঞা থাকতে দাদা বলছি পুলিশ যে উদ্ধার করে নিয়ে এলো, এরকম অবৈধ কারবার কেন করছিলেন? আমাদের লাইসেন্স ছিল, লাইসেন্স রিনিউ করেছি। লাইসেন্স রিনিউ করার পরে একটু ছবিটা দেখেন তো। আরে ভাবে পুলিশ অভিযান চালাচ্ছে এবং শব্দবাজি নিষিদ্ধ। তাকে সেখান থেকে দেখাচ্ছে আজ টিকুরহাট এলাকা থেকে শব্দবাজি শুদ্ধ আটক করেছে একজনকে। কি বলবেন? আমরা ব্যবসাদার, আমরা সরকারি নিয়মকানুন আইন মেনে চলি। এখন করোনার সময় যেহেতু কোর্টে রায়, তারপর সরকারি যে আইন আছে তাতে শব্দবাজি সব নিষিদ্ধ আছে, বিক্রি করা যাবে না। এই অবস্থায় যে অসৎ ব্যবসায়ীরা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন যেরকম ব্যবস্থা নেবে আমরা সব রকম সহযোগিতা করতে বাধ্য আছি। আপনার নাম? বিশ্বেশ্বর চৌধুরী, বর্ধমান জেলাবাসীর সাধারণ সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও পাপাই সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।